ডায়াবেটিস রুগীদের যেসব মিষ্টি খেতে মানা নেই মিষ্টি আতঙ্ক ডায়াবেটিস রুগীদের মনে এতটাই কাজ করে যে কোনো খাবারের স্বাদ মিষ্টি হলেই তা তারা এড়িয়ে চলেন অথচ সৃষ্টি জগতে এমন অনেক খাদ্য আছে যেগুলো মিষ্টি স্বাদযুক্ত হলেও ডায়াবেটিক রোগীরা নিশ্চিন্তে খেতে পারেন আবার এমন কিছু মিষ্টি স্বাদযুক্ত প্রাকৃতিক খাদ্য রয়েছে যেগুলো ডায়াবেটিস নিয়ন্ত্রণে কিংবা ডায়াবেটিস জটিলতা প্রতিরোধে এতটাই সাহায্য করে যে এগুলোকে ডায়াবেটিস নিয়ন্ত্রণের বিকল্প সহায়ক হিসাবে বিবেচনা করা হয় আসুন ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী এ ধরনের কিছু মিষ্টি খাবারের সাথে পরিচিত হই যেহেতু গ্লাইসেমিক ইন্ডেক্স কথাটা বারবার ব্যবহৃত হবে সুতরাং শুরুতেই এর অর্থটা বলে দেওয়া উচিত গ্লাইসেমিক ইন্ডেক্স হলো কোনো খাবার খাওয়ার পর তা কত দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রাই বাড়ায় তার একটি আপেক্ষিক পরিমাপ যে খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স যত বেশি সেই খাবার তত দ্রুত রক্তে গ্লুকোজের মাত্রায় বাড়া বাড়াবে আর যার গ্লাইসেমিক ইন্ডেক্স যত কম সে তত ধীরে রক্তের গ্লুকোজের মাত্রা বাড়াবে পাকা আম ফেডারেশন অফ আমেরিকান সোসাইটি ফর এক্সপেরিমেন্টাল বায়োলজি এর গবেষকদের মতে নিয়মিত আম খেলে ডায়াবেটিস ও কোলেস্টেরল নিয়ন্ত্রণ সহজ হয় অপরদিকে ওকাহামা ইউনিভার্সিটির একদল গবেষক জানিয়েছেন আম খেলে ইনসুলিন রেজিস্ট্যান্স কমে আর এই ইনসুলিন রেজিস্টেন্সই ডায়াবেটিসের গুরুত্বপূর্ণ কারণ পাকা আমের গ্লাইসেমিক ইন্ডেক্স ষাট এবং একশো গ্রাম পাকা আম খেলে তা থেকে মাত্র সাত দশমিক পাঁচ গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে অথচ আমরা যে প্যাকেটজাত আটার রুটি খাই তার গ্লাইসেমিক ইন্ডেক্স একাত্তর এবং একশো গ্রাম আটার রুটি খেলে তা থেকে তেত্রিশ দশমিক তিন গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে অথচ আমরা রুটি খেতে ভয় পাই না কিন্তু আম খেতে ভয় পাই মিষ্টি আলু মিষ্টি আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স একষট্টি এবং একশো গ্রাম মিষ্টি আলু খেলে তা থেকে চোদ্দ দশমিক দুই গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে অপরদিকে সিদ্ধ আলুর গ্লাইসেমিক ইন্ডেক্স বিরাশি অর্থাৎ আলু চিনির চেয়ে দ্রুত রক্তে গ্লুকোজ বাড়ায় কারণ চিনির গ্লাইসেমিক ইন্ডেক্স আটষট্টি এবং একশো গ্রাম সিদ্ধ আলু খেলে তা থেকে চোদ্দ গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে অর্থাৎ মিষ্টি আলু সিদ্ধ আলু বা আলু ভর্তার চেয়ে অনেক ধীর গতিতে রক্তে গ্লুকোজ প্রবেশ করায় যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সহায়ক অথচ আমরা আলু খেতে ভয় পাই না কিন্তু মিষ্টি আলুর নাম শুনলেই আতকে উঠি। আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন যুক্তিযুক্ত কারণে মিষ্টি আলুকে আলুর পরিবর্তে খেতে পরামর্শ দিয়েছেন তাছাড়া মিষ্টি আলুতে রয়েছে খাদ্যতন্ত্র যা অন্ত্রে গ্লুকোজ পরিশোষণে বাধা দেয় ইনসুলিন নিঃসরণ কমায় এবং রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে স্টেভিয়া স্টেভিয়ার পাতা চিনির চেয়ে অনেক গুণ বেশি মিষ্টি অথচ এটি কোনো শর্করা জাতীয় খাবার নয় তা রক্তে গ্লুকোজের ওপর এর কোনো প্রভাব নেই স্টেভিয়ার স্টেভিওল পি এম ফাইভ চ্যানেলকে সক্রিয় করে যা মিষ্টির স্বাদ উদ্বেগ করে গুরুত্বপূর্ণ বিষয় হল এই এম ফাইভ চ্যানেল ইনসুলিন নিঃসরণকারী বিটা কোষেও আছে যা সক্রিয় হলে ইনসুলিন নিঃসৃত হয় সুতরাং স্টেভিয়া যে শুধু চিনির বিকল্প তাই নয় বরং এটি ইনসুলিন নিঃসরণ বাড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও সাহায্য করতে পারে পেয়ারা পাকা পেয়ারার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বিশ তাছাড়া পাকা পেয়ারায় রয়েছে প্রচুর পরিমাণে দ্রবণীয় খাদ্যতন্ত্র আর এই দ্রবণীয় খাদ্যতন্ত্র গ্লুকোজ পরিশোষণে বাধা দেয় ইনসুলিন নিঃসরণ করায় এবং রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে কমলা কমলার গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বিয়াল্লিশ এবং একশো গ্রাম কমলা খেলে তা থেকে মাত্র চার দশমিক দুই গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে কমলায় রয়েছে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে এছাড়াও রয়েছে ফ্লেভারোনল ফ্লেভারোনলস ও ফ্লেভারনৈক যোগ যা ডায়াবেটিসের ক্ষতি থেকে দেহের ক্লোসকে রক্ষা করতে পারে আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন কমলাকে ডায়াবেটিক সুপারফুড হিসাবে তালিকাভুক্ত করেছেন সুতরাং একজন ডায়াবেটিক রুগী ইচ্ছে করলে প্রতিদিন একটা করে কমলা খেতেই পারেন বোরই বোরয়ের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র উনচল্লিশ এবং একশো গ্রাম বড়ই খেলে তা থেকে মাত্র আট দশমিক দুই গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে সুতরাং গ্লাইসেমিক ডায়াবেটিক রুগীরা বড়ই খেতে পারে নির্ভয়ে চেরি চেরি ফলের গ্লাইসেমিক ইন্ডেক্স মাত্র বাইশ এবং একশো গ্রাম চেরি ফল খেলে তা থেকে মাত্র দুই দশমিক পাঁচ গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে তাছাড়া চেরিতে রয়েছে অ্যানথেসিয়াসায়োনিন যা ইনসুলিন তৈরিতে ও রক্তে গ্লুকোজের মাত্রা কমাতে সাহায্য করে এবং টাইপ টু ডায়াবেটিস হওয়া প্রতিরোধ করে তাছাড়া এটি হৃদরোগ প্রতিরোধেও কার্যকরী স্ট্রবেরি স্ট্রবেরি গ্লাইসেমিক ইন্ডেক্স চল্লিশ এবং দশ গ্রাম স্ট্রবেরি থেকে মাত্র দুই দশমিক চার গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে চেরির মতো এতেও অ্যানথেসায়োনিন রয়েছে সুতরাং ডায়াবেটিক রুগীরা স্ট্রবেরিও নিশ্চিন্তে খেতে পারেন আমেরিকান ডায়াবেটিক অ্যাসোসিয়েশন স্ট্রবেরিকে ডায়াবেটিক সুপার ফুড তালিকাভুক্ত করেছেন সবুজ আঙ্গুর সবুজ আঙ্গুরের গ্লাইসেমিক ইন্ডেক্স ছয়চল্লিশ এবং দশ গ্রাম সবুজ আঙ্গুর থেকে মাত্র ছয় দশমিক সাত গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে আঙ্গুরেও রয়েছে ডায়াবেটিক্স নিয়ন্ত্রণের উপাদান অ্যানথায়ানিন আপেল আপেলের গ্লাইসেমিক ইন্ডেক্স আটত্রিশ এবং দশ গ্রাম আপেল খেলে তা থেকে মাত্র পাঁচ গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে তাছাড়া আপেলে রয়েছে যথেষ্ট পরিমাণ খাদ্যতন্ত্র আপেল টাইপ টু ডায়াবেটিস প্রতিরোধেও কার্যকর এজন্য গবেষকরা বলেছেন অ্যান আপেল এ ডে কুড কিফ ডায়াবেটিস অ্যাওয়ে আনারস আনারসের গ্লাইসেমিক ইন্ডেক্স উনষাট এবং একশো গ্রাম আনারস খেলে তা থেকে মাত্র পাঁচ দশমিক আট গ্রাম গ্লুকোজ রক্তে প্রবেশ করে সুতরাং পরিমিত মাত্রায় এবং স্বাস্থ্যকর খাদ্য তালিকার সাথে সমন্বয় করে আনারস খাওয়া যেতে পারে পাকা পেঁপে পাকা পেঁপের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড প্রায় মিষ্টি আলুর সমান পেঁপেতে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে কাজ করে তাছাড়া পেঁপের খাদ্যতন্ত্রু অন্ত্রে গ্লুকোজ পরিশোষণে বাধা দেয় ইনসুলিন নিঃসরণে সাহায্য করে এবং রক্তে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে উপরন্তু আলোচনা থেকে বোঝা যায় ডায়াবেটিক রোগীরা মিষ্টি স্বাদযুক্ত খাবার খেতে পারেন না এ কথাটা ঠিক নয় খাবারের মিষ্টতার তুলনায় খাবারের গ্লাইসেমিক ইন্ডেক্স ও গ্লাইসেমিক লোড বিবেচনা করা উচিত আর এই বিচারে অনেক মিষ্টি স্বাদযুক্ত খাবারই ডায়াবেটিক রুগীরা খেতে পারেন তবে সর্বক্ষেত্রে পরিমিত বোধ থাকাটা বেশ জরুরি আর একটা কথা সবসময় মনে রাখবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে আস্ত ফল খাওয়া উপকারী হলেও ফলের রস খাওয়া কিন্তু সমুচীন নয় আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আওয়ার ভিডিও ধন্যবাদ